সংস্কার না করার কারণে দাগনভূঞার প্রায় সবগুলো রাস্তাই এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সবচেয়ে বেহাল অবস্থা কবিরহাট, দুধমুখা বাজার, ইসাকিয়া, এতিমখানা রাস্তা সহ প্রায় অর্ধশত গ্রামীণ রাস্তা। এতে চরম দুর্ভোগে আছে স্থানীয়রা। বৃষ্টি পড়ে তখন রোডগুলো একবারে কাদা হয়ে যায়, রোডে হাঁটা চলা করতে অনেক কষ্ট। 10 বছর যাবত আজকে এই রোডের এই করুণ পরিস্থিতি। সিএনজি গুলো যায় সেখানেও মানে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। রাস্তার এমন করুণ দশার কারণে ক্ষুব্ধ ব্যবসায়ীরাও স্বাভাবিকভাবে আমরা মাইর খেতেছি। আমাদের এখানে যে কালভেটটা আছে, কালভেটের কারণে বাজার অনেকগুলো পানি উঠে যায় এবং বাজারের পরিবেশ নষ্ট। যে দীর্ঘ 5 বছর যাবতে রাস্তাটা কোনো সংস্কার নেই, দ্রুত এই রাস্তাটা ফাঁকা করে দিতে সরকার কাছে আমাদের এই অনুরোধ। বরাবরের মতোই রাস্তাগুলো সংস্কারের কথা জানালেন স্থানীয় প্রতিনিধি ও সরকারি এই প্রকৌশলী। এই যে মোহাম্মদ সরক, ইনশাআল্লাহ আমরা এক্সিডেন্ট সার সাথে আলাপ করে রাস্তার অন্যান্য সমস্যা যেগুলো আছে এগুলো ইনশাআল্লাহ আমরা দূর করে দেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করব। বাকি কাজগুলো ইনশাআল্লাহ আমরা অবিলম্বে সবগুলো রাস্তা সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন, এমন দাবি এলাকাবাসীর।